দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেখো প্রেজেন্ট যে রাধে সে চুলো বাঁধে। আমাদের এই অনুষ্ঠানে দুটো সেগমেন্ট আছে, একটি বিউটি সেগমেন্ট এবং একটি কুকিং সেগমেন্ট। আর প্রতিবারের মতো আমাদের সাথে একজন সেলিব্রিটিও থাকবে। আমাদের সাথে আজকে সেলিব্রিটি হিসেবে আছে অভিনেত্রী নোভা ফিরোজ। নোভা, কেমন আছিস? অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা হলো, খুব সুইট লাগছে তোকে, মিষ্টি লাগছে। আমি আজকে আম্মুর শাড়ি পরেছি। বাহ, খুব ভালো লাগছে, অনেক সফট একটা শাড়ি এবং স্মৃতিময় শাড়ি। এবং মজার কথা কি, এই শাড়িটার উপর আমার ছোটবেলার থেকে একটা নজর ছিল, লোভ ছিল। হ্যাঁ, তো দেখা যেত যে আমি যখনই এই শাড়িটা পরতে যেতাম, আম্মু বলতো যে যখন বড় হবা তখন পরবা। কিন্তু যখন আসলে শাড়ি পরার বয়স হলো, তখন দেখা যেত যে শাড়ি পরাটা ঝামেলা মনে হতো। কিন্তু আমি এখন একটা প্র্যাকটিসে আছি যে যেহেতু শাড়িটা আমাদের দেশীয় পোশাক, চুল বাঁধার জন্য আমাদের এখানে আছে সোনালী এইচডি মেকআপ স্টুডিও এন্ড সেলুন থেকে ববি। ববি, চলে এসো। নোভা, কিরকম হেয়ার স্টাইল পছন্দ? আমার তো আসলে একটু খোলা চুলই বেশি পছন্দ। তো খোলা চুলে যেটা করা যায়, আর রিসেন্টলি আমি একটা হেয়ার কাট করেছি। আর এমনিতেও ওর চুলটা খুবই সুন্দর, চুলের কিছু নেই যদিও দীপাপু, কারণ হচ্ছে যে এই ধুলা বালি আর হচ্ছে গত 12 বছর শুটিংয়ের অত্যাচারে চুল আসলে আর কিছুই নেই। স্টাইলটা খুব সুন্দর থাকে আর কি, কাটগুলো খুব প্রপারলি বোঝা যায়। আমার চুলটা খুবই স্ট্রেট, তো তো ওই জন্য আমি কাটগুলাই যেটাই দেই ওই স্ট্রেট কাটের সাথে মানায় যে চুলগুলো, তো দেখা যায় যে ওরকমই থাকে। তো এই যে তুই বললি যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাওয়ার জন্য কি কিছু করছিস? আমি সময় পাই না দীপাপু, যেটা সত্যি কথা, কারণ এখন তো তুমি জানো যে আমি একটা জবেও জয়েন করেছি। জানি আমি। তো বাচ্চা সামলে চাকরি করে আবার পাশাপাশি বন্ধের দিনগুলোতে অভিনয়ও করে নিজের জন্য একেবারেই সময় থাকে না। দেখা যায় যে আগে দেখা যেত যে সপ্তাহে অন্তত একটা দিন একটু পার্লার যেতে পারতাম, বা একটু বাড়িতেই হয়তো চুলের একটু যত্ন করতে পারতাম, একটু তেল দিতে পারতাম, এখন সেটা হয় না। দেখা যায় যে রাত্রে এসে তেল দিব, কিন্তু সকালে উঠে যে শ্যাম্পু করে দৌড়াতে হবে সেই চিন্তা করে আবার সেটাও হয় না। কিন্তু ওই টাইমটা পাবো কিনা শ্যাম্পু করে চলে যাওয়ার জন্য, ইদানিং আমার খুবই অনিয়ম হচ্ছে। এটা আমার মনে হয় খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে, খাওয়া দাওয়া, তারপর যত্ন তো আছেই। আমি যেটা চেষ্টা করি, ডালটা একটু বেশি খেতে চেষ্টা করি চুলের জন্য, মানে মাথায় রেখে চুলকে, যে প্রোটিন তো অন্যভাবে ইনটেক কম করা হয়, কারণ আমি মাছটা খুব একটা খেতে পছন্দ করি না। তো সেই জায়গা থেকে দেখা যায় সবজি বেশি খাওয়া হয়, তো প্রোটিনটা তখন আর ইনটেক কম করা হয়। তো ডালটা যেন মিলের মধ্যে অবশ্যই থাকে, এটা এনশিওর করে। তো তোর কথা শুনছিলাম যে অফিস, নাটক, তারপর হচ্ছে বাচ্চা, সংসার, সব কিছু মিলে ওই যে আমাদের অনুষ্ঠানের মতোই, যে রাধে সে চুলো বাঁধে। সবাই তো মনে করে আসলে সেলিব্রিটিরা মনে হয় সেজে গুজে যে শুটিং করে, অতটুকুই, এর বেশি হয়তো কেউই কিছু করে না। কিন্তু সেজে গুজে শুটিং করতেও যে কষ্ট, আমি একটা খুব মজার গল্প শেয়ার করি দীপাপু। আমি একবার কাতারে গিয়েছি, তো ওইখানে একটা বাঙালি ফ্যামিলি ওনারা আমাদের অনারে একটা ডিনার অ্যারেঞ্জ করেছিল। তো আমরা সবাই গিয়েছিলাম, তো ওনারা ভাবিরা বলছেন যে হ্যাঁ আপনাদের কি আরাম, কিচ্ছু কোনো কাজ করতে হয় না, সারাদিন সুন্দর সুন্দর শাড়ি কাপড় পরে সেজে গুজে আপনারা অভিনয় করেন। আমি বলছি আপা, এই কথাটা তো বললেন, এবার আপনাকে আমি একটা কাজ দেই, চলেন আপনি আপনার আলমারি থেকে 12টা শাড়ি বের করেন, এবং আমি আপনাকে যে সময় ধরে দিব, আপনি এই সময় শাড়িটা খুলবেন এবং পরবেন, দেখবেন আপনার কেমন লাগে। হ্যাঁ, আসলে সাজের বিষয়টা যেটা হয়, মানে মেকআপটা কিন্তু মুডের ব্যাপার, যে আজকে আমার সাজতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের কিন্তু মুড বলতে কোনো কিছু নেই, ইচ্ছে করছে না তাও মুখে রং মাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখন অফিসের জন্য তো আলাদা রকমের একটা সাজ সেজে। আমি আসলে চেষ্টা করি এখন যতটুকু মেকআপ না করা যায়, যেমন আজকে এই শুটিং আমি অফিস থেকে এসেছি, তো আপা আপনি কি আজকে কোথাও যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ আমার একটা ছোট্ট শুটিং আছে, তো আমি এটা করতে যাচ্ছি।
তো অফিসে আমি আসলে যতটুকু ন্যাচারাল থাকতে পারি, কারণ সারাদিন এবং এত একটা লোডের মধ্যে থাকতে হয়, আমি চেষ্টা করি মোস্ট কমফোর্টেবল একটা কাপড় পরতে। মাঝে মধ্যে হয়তো একটু সুতি শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি। কোনো মিটিং থাকলে দেখা যাচ্ছে হালকা একটা ফেস প্রোডাক্ট, লিপস্টিক, কাজল হয়ে গেল। আর তোর স্কিনও যেহেতু খুব ভালো, সো এরকম হালকা কিছু একটা দিলেও অনেক সুইট লাগে। কিছু নেই দীপা, পুর স্কিনেরও এখন আর কিছু নেই, বয়স হচ্ছে সেটা স্কিন বলে দিচ্ছে। ও মাই গড, নোভা যদি বলে বয়স হচ্ছে আর কি বলবো আমরা। সুন্দর করে রোল হয়ে যাচ্ছে ঝটপট, আর ববি এত সুন্দর করে চুলটা করতে পারে, মানে এত কমফোর্টেবলি করে, দেখতে খুব মজা লাগে এবং একটু পরে দেখা যায় যে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় কি যে একটা সুন্দর হেয়ারস্টাইল একটা মানুষের লুকটাকে কিন্তু পরিপূর্ণ করে। যেমন মানে আমার অনেক বড় একটা অ্যাডভান্টেজ, আমার বোন অনেক সুন্দর হেয়ারস্টাইল করতে পারে। তো ছোটবেলা থেকেই দেখা যেত যে আমি যখন স্কুলে যেতাম, ও আমাকে বিভিন্ন বিভিন্ন হেয়ারস্টাইল করে দিত। দেখা যাচ্ছে কখনো ফ্রেঞ্চ বেনি করে দিত, কখনো দুইটা খেজুর বেনি করে দিত, টুইস্ট করে দিত। তো সবাই আমাকে ওই যে নিয়ে নিয়ে বসতো, আল্লাহ ওর হেয়ারস্টাইলটা কি সুন্দর হয়েছে কি, আর আমার কাছে নিজেকে খুব সুপেরিয়ার মনে হতো যে আমার আমি একটু ডিফারেন্ট করে। ইভেন দুই বেনির মধ্যেও আর কি অনেক কিছু করে তারপরে একটু ঢং ঢং করে যেতাম। তো এটা আমি খুব এনজয় করতাম। যখন মানে আমরা তো একসঙ্গে থাকতাম, তো দেখা যেত যে যখন আমি নাটক শুরু করেছি, তো আমার ম্যাক্সিমাম বাসা থেকে রেডি হয়ে যখন যেতাম, আমার হেয়ারস্টাইলটাও ও করে দিত। তো নাটকেও আমি এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট হেয়ারস্টাইল করতে পারতাম। আমি নিজে এত বেশি গুণি না, যে অনেকেই আছে আমি দেখেছি, যেমন আমাদের ঈশানা আছে, ও কিন্তু নিজে নিজে খুব সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করে ফেলে, খুব ভালো পারে জিনিস। কিন্তু আমি নিজে অন্যকে হয়তো করে দিতে পারবো, কিন্তু নিজের চুলটা নিজের করাটা একটু মুশকিল হয়ে যায়। তো ওই একটু টং দিয়ে কার্ল করলাম বা স্ট্রেট করলাম ততটুকু ঠিক আছে, কিন্তু ওই বাহারি খোপা বা বাহারি প্লেস ওইটা আমি একা পারি না। তো কেউ যখন করে দেয় তখন খুব মজা লাগে। হ্যাঁ, আর নিজের লুকটা যখন ডিফারেন্ট করে কেউ সাজিয়ে দেয় এটা খুব ভালো লাগে। আমি কিন্তু দীপাপু পার্লারে কখনো সাজিনি। আচ্ছা, শুধুমাত্র আমার স্বাদের দিন আমি পার্লারে সেজেছিলাম, আর দু একটা হয়তো প্রোগ্রামে। কিন্তু আমি পার্লারে গেলে যেটা সবসময় আমি চেষ্টা করি, কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো স্পেশাল কিছু থাকলে মেকআপটা আমি নিজে করতেই পছন্দ করি। কিন্তু চুলটা আমার কাছে মনে হয় যে একটু পরিপাটি করে আসাটা একটু আমার কাছে একটু একটা আয়েশের ব্যাপার মনে হয়। এমনি চুলের যত্ন নেওয়ার জন্য কখনো পার্লারে যাই? হ্যাঁ হ্যাঁ, চুলের যত্ন আমি এখন এটা একটু ইররেগুলার হচ্ছে, আমি ওটা যেটা বললাম দীপাপু, আমি চেষ্টা করি মাসে অন্তত একটা বার পার্লারে গিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত, এটা শুধু মানে চুলের যত্ন বা ত্বকের যত্ন না, নিজের রিল্যাক্সেশন, নিজের একটা রিল্যাক্সেশন, এটা একটা আমার কাছে মনে হয় কি রিফ্রেশমেন্ট। কারণ আমাদের তো আসলে ঢাকা শহরে খেতে যাওয়া ছাড়া আসলে করার কিছু নেই, বিনোদন নেই। তো যখন আমি পার্লারে যাই আমি একদম রিল্যাক্স, ফোন টোন অফ, তিন চারটা ঘন্টা একদম নিজেকে সময় দেয়া, এটা আমার কাছে খুব আরাম লাগে। বাচ্চা কিভাবে দেখে এই যে তোর প্রফেশন? আমার বাচ্চা মাশাআল্লাহ খুব সাপোর্টিভ। দেখা যায় যে ও জানে যে মা কাজে যাচ্ছে, এবং আমি কাজে না গেলে সে একটু বিরক্ত হয়, তুমি বাসায় কেন? বা যদি কখনো এমন হয় যে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো বলে তুমি এখন কেন, তুমি যাও, তুমি অফিস যাও। চার বছর হলো না? হ্যাঁ, চার বছর, এই যে জুলাইতে বার্থডে তার। তো এবার আমরা মা ছেলে প্ল্যান করছি একটু তার বার্থডেটা অন্যভাবে করব, কোথাও বেড়াতে যাব। কারণ হচ্ছে যে বেড়ানোটা আমার মনে হয় যে স্মৃতিগুলো রয়ে যায়, কারণ কেক কাটা বার্থডে প্রতি বছরই হয়, তখন আর স্পেশাল কিছু থাকে না। এবার হয়তো ওর মনে থাকবে যে আমার বার্থডেতে আমি অমুক জায়গাটাতে গিয়েছিলাম বেড়াতে। কোথায় যাওয়ার প্ল্যান এখনো কনফার্ম মানে আমি ঠিক করিনি, বাট দুটো অপশন আছে, হয় সিঙ্গাপুর নিয়ে যাব অথবা থাইল্যান্ড নিয়ে যাব, দেখি।
আপু আপনার কিরকম হেয়ার স্টাইল পছন্দ? আমার অনেক সিম্পল পছন্দ, মানে একদম খুব হেভি করে চুল বাঁধা পছন্দ না। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে সবসময় যখনই দেখেছি খুব সিম্পল কিন্তু একটা এলিগেন্ট লুকে দেখেছি। সিম্পল একটা লুক আমার পছন্দ। এবং ইউ নো দ্যাট যে আমি একদম কিন্তু সে শুরু থেকে আই আইডলাইজ ইউ দ্য ওয়ে ইউ ক্যারি ইয়োর সেলফ, ওই শাড়িটা মেকআপটা করে কি সুন্দর, একটা লাল লিপস্টিক বোল্ড একটা লিপস্টিক মাঝে মাঝে দিয়ে খুব ভালো লাগে। মানে সিম্পল লুকটা আমার অনেক পছন্দ। কি সুন্দর হয়ে গেল, কেমন লাগছে, পছন্দ হচ্ছে? সুন্দর, হ্যাঁ আমি এরকমই চেয়েছিলাম, খুবই সুন্দর লাগছে। দর্শক, যে রাধে সে চুলও বাঁধে অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। নোভা, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আমার তো খুবই পছন্দ হয়েছে হেয়ারস্টাইলটা একদম যেরকম। আমাদের সেকেন্ড সেগমেন্ট হচ্ছে কুকিং সেগমেন্ট। ওয়াও, আমরা এখন কেক আপুর রেসিপিতে একটি রান্না করব। বেসিক্যালি তোমাকেই রান্নাটা করতে হবে, রান্না তো করা হয়ই বাসায়, কম বেশি করা হয়। যদিও মুরগি দিয়ে পুঁইশাক, চিংড়ি দিয়ে পুঁইশাকটা আমার বাসার খুব রেগুলার একটা খাওয়া। এটা হচ্ছে চিকেন দিয়ে পুঁইশাক, এটা আমি ট্রাই করিনি, আমি আজকে সত্যি খুব আই এম লুকিং ফরওয়ার্ড, কারণ আমার চিংড়িতে অ্যালার্জি হয়। আচ্ছা, তো মুরগি দিয়ে খেলে আমার মনে হয় যে অ্যালার্জি হবে না, হবে না, এবং এটা করতে খেতে পারবো রেগুলারলি। হ্যাঁ, একটা ডিফারেন্ট একটা আর কেক আপুর রেসিপি তো সবসময় খুব সিম্পল ইন্টারেস্টিং হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সিম্পল একটা রান্না হয়। আমার জন্য যেরকম ঝটপট গেলাম, ঝটপট আমি কিন্তু দীপাপু খুব মানে একদম আয়োজন করে রান্না পছন্দ করি না। আমিও, আমার হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড থাকবে, কেটে কুটে সব রেডি করে রাখবে, আমি একটা গান ছেড়ে রান্নাঘরে ঢুকবো, আধা ঘন্টার মধ্যে সব রান্না করে চলে আসবো। সেম, আমি এইভাবেই রান্না করি। এটা জালটা একটু কমিয়ে দিই, আমার মনে হয় তেলটা একটু গরম হোক। যেটুকু মুরগি আছে এটার জন্য এইটুকু পেঁয়াজ যথেষ্ট। আমিও এক গাদা পেঁয়াজ টেয়াজ খুব বেশি ব্যবহার করি না রান্নায়। হ্যাঁ, আমার মনে হয় ফ্লেভারের জন্য যতটুকু প্রয়োজন দরকার। হ্যাঁ, অনেকে যেমন গ্রেভিটা করতে চায় পেঁয়াজ দিয়ে অনেক, কিন্তু আমি একটু ঝোল পছন্দ করি। আমিও সেম, ঝোল খাবার পছন্দ না হলে না, আমার কাছে একটু মানে কেমন জানি ড্রাই 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 লাগে। লবণ প্রয়োজন মতো, আমি পরে টেস্ট করে যদি দরকার হয় আবার দেব। মুরগি যেহেতু করছি আমাদের ওই দারচিনি তেজপাতা এগুলার দরকার নেই, আছে ওখানে গরম মশলা, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই, মানে ওই আলাদা করে আমরা আর কি দেই, ওটার দরকার নেই। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার মনে হয় মশলাটা আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে জিরা, জিরাটা পরে দিই, মরিচ একটু ঝাল ঝাল, কারণ যেহেতু একটু ঝোল করবো একটু ঝাল দিই। হলুদ, জিরা, আপু একটু হেল্প করো, নাড়া দাও না হলে পুড়ে যাবে। পুড়ে যাবে, পানি দেবো? হ্যাঁ, একটু পানি দিয়ে দিই। মশলাটা একটু কষুক। হ্যাঁ, বাসায় তো রান্না করিস? হ্যাঁ। কি টাইপের রান্না করা হয়? নরমাল, যেমন নরমাল রান্না। এখন তো ছেলে একটু বড় হচ্ছে, তার আবদার বাড়ছে। কি খেতে পছন্দ করে সে? পিৎজা পাস্তা তার খুব পছন্দ, তো আমি চেষ্টা করি একটু বাড়িতেই করে দিতে। যেমন একটা চিট রেসিপি আমি করি, আমার বাসার যারা হেল্পিং হ্যান্ডস ওদেরকেও শিখিয়েছি, যেহেতু আমি সারাদিন থাকি না, তো যখনই তার পিৎজার বায়না হয় বলি যে পরোটার খামির করবা, পরোটা দিবা, পিৎজা সস বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, ওইটা দিবা, চিজ দিবা, উপরে টপিংস দিবা, ঢেকে দিবা প্যান পিৎজা। আচ্ছা, মশলাটা আমার হালকা কষে গেছে, আমি এবার মুরগিটা দিয়ে একবারে কষিয়ে দিচ্ছি। আমরা কিন্তু শাকটাকে একটু ব্লেন্ড করেও দিতে পারি, তাহলে হচ্ছে যে মুখে যে শাকটা বাজে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, সেটাও ইয়ে হবে না। একটু পানি দিই, আর
এমনিতে তোর কি ধরনের খাবার পছন্দ? আমার তো যে কোনো ধরনের খাবার, মাছ বাদে যে কোনো কিছু খুবই পছন্দ। আমি রিচ ফুড খুব পছন্দ করি, যেমন আমার যদি কোথাও চাইনিজ পোলাও দেখা যাচ্ছে, কোনো দাওয়াতে ভাত আছে পোলাও আছে, সবাই খুব কনসিয়াস হয়ে আমি একটু ভাত নিচ্ছি, আমি পোলাও, আমি এমনও হয় যে আমি তিন বেলা পোলাও খেতে পারবো। আচ্ছা, আমার পোলাও এত পছন্দ। ঈদের সময় দেখা যায় যে পোলাও খাচ্ছি এবং সবাই খুব বিরক্ত, তুমি কি পোলাও খেতে খেতে তুমি টায়ার্ড হও না? মানে যতবার খাও ততবারই পোলাও নাড়া দিতে হবে। আমি আর একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি আপনি। হ্যাঁ, তুমি এটা করো কিনা আমি জানি না, আমরা কিন্তু বাসায় যখন রান্নাটা প্রায় হয়ে আসছে, কষানোটা শেষ, তখন জিরার ফাঁকিটা লাস্টের দিকে একটু দিই। আমি আমার মনে হয় এখন আমরা একটু পুঁই শাকটা দিয়ে ঢেকে দিই। আর কাজের কি খবর? কাজের খবর, আমি সিরিয়াল করছি দুইটা, একটা রুলিন রহমানের ভালোবাসা কারে কয়, এটা এনটিভিতে যাচ্ছে, আর বিটিভির প্রথম দীর্ঘ ধারাবাহিক যেটা ডেইলি সোপ বলি আমরা, সেইটা আলভি আহমেদের পরিচালনায় দি জেনারেশন, সেখানে একটা মেইন ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার আমি করছি। চাকরির পাশাপাশি আসলে এই দুইটা সিরিয়াল করতে আমার আমার মোটামুটি দেখা যায় যে মাসে 7-8 দিন মানে চলে যায়। তারপর আমার একটা হোস্টিং আছে সৌন্দর্য কথা, যেটারও শুটিং থাকে অলমোস্ট মাসে দুবার রেকর্ডিং পরে, তো সবকিছু মিলে একটা 9-10 দিন তো এদিকে চলে। 9-10 দিন শুক্র শনিবারগুলো আমি প্রেফার করি, এবং আমার ডিরেক্টররাও খুব মানে সুইট যে তারা বুঝে যে না মেটার শুক্র শনিবারের প্রেফারেন্সটা। আর আমার অফিসের এই কথাটা মানে তাদের কাছে একটা কৃতজ্ঞতা স্বীকার করলে না করলেই নয়, তারা কিন্তু আমাকে ওই সুযোগটা করে দেয়, আমার কলিগরা স্পেশালি, যে আচ্ছা ঠিক আছে আপু আপনার শুটিং আছে অসুবিধা নেই আমি দেখছি, আমি ফোনে ফোনে ফলো আপ রাখছি, বা মেইলগুলো আর কি আমি আমি বাইরে অফিসের বাইরে বসে অফিস করছি আর কি, এরকম হয়ে যায় বিষয়গুলো। চাকরিটা যদি আমার একটা ক্যারিয়ার হয়, অভিনয়টা কিন্তু আমার ভেতরে এখন রক্তে মিশে গেছে, এটা আমার প্যাশন, আমি অভিনয় ছাড়া তো আসলে কখনোই থাকতে পারবো না। একটু পানি লাগবে, মশলাটা একটু কমই দিয়েছি। হ্যাঁ, কাঁচামরিচটা দিয়ে দিবো, কারণ এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে, এটা আসলে আর বেশি কিছু, আর যেটা ফার্মের চিকেন যেটা, সেটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আস্ত কাঁচামরিচটা দিতে যাচ্ছি, যেহেতু আমরা তরকারি রান্না করলাম, একটু ঢেকে দিই। দর্শক, আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে আর 4-5 মিনিটের মধ্যে এটা আমরা নামিয়ে ফেলতে পারবো। আমরা আমাদের সার্ভিং ডিশটা রেডি করি। আমার মনে হয় হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিই। ওয়াও, সুন্দর একটা স্মেল। দীপাপু, তৈরি হয়ে গেল কেক আপ আর রেসিপি, পুঁই শাক দিয়ে চিকেন। তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে চিকেন, আপনারা চাইলে আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন। চলো তাহলে আমরা বসি।
নোভা আপু, অফিস, শুটিং, সংসার সব ব্যস্ততার মাঝখানে এই যে আমাদেরকে সময় দিলি সেজন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো অনেকদিন পর এত সুন্দর একটা সময় কাটালাম। আমার আমি আসলে মন থেকে ধন্যবাদ জানাই চ্যানেল আইকে, কারণ তারা আসলে সবসময় আমাকে পরিবারের একজন ভেবেই ট্রিট করে এসেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুলো বাঁধে। আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সাথে কোনো সেলিব্রিটিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেশ বিদেশের রান্নার বিশেষ পর্ব থেকে আমি কেকা ফিরতেছি আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আসছে কোরবানির ঈদ। আমরা এই বিশেষ পর্বে কোরবানির ঈদের অনেক মজাদার রান্না করে আপনাদের দেখাবো। দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায়।